আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চিকেন মোমো তৈরি করব। চিকেন মোমো তৈরির জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা। ময়দার ভিতরে এখন আমি স্বাদ মতো লবণ দেবো এবং রান্নার রেগুলার তেল দিয়ে আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। হাত দিয়ে আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে এর ভিতরে আমি ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে আমি একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নেব। প্রথমে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ময়দা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব মোমোর পুর তৈরি করার জন্য। মোমোর পুর তৈরি করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে এখানে দেবো কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। কাঁচামরিচ পেঁয়াজ একটু ভেজে নেবো, হালকা করে ভেজে নিয়ে এর ভেতরে আমি দেবো মুরগির মাংসের কিমা। মুরগির মাংসের কিমা দিয়ে একটু ভেজে নেব। এরপর এখানে আমি মশলা দেবো। এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ এবং সয়া সস। সব কিছু দিয়ে আমি মুরগির মাংসের সাথে ভালো করে ভেজে নেব। আমার মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরপর চলে আসলাম আমি মোমো তৈরি করতে। আমি যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, আমি ময়দাটা এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমান ভাগে আমি সবগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। কে কে মোমো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। এখন আমি একটা রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি করে নিয়েছি, এখন এর ভিতরে আমি মোমোর পুর দিয়ে ভাজতে নেব। মোমোর শেপে ভাজতে নেব, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে ভাজটা দিয়েছি। এখন আমি সুন্দর করে ভাজ দিয়ে নেব। এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। আমার একটা মোমো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি আর একটা মোমো তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এখানে আমি আর একটা রুটি বানিয়ে নিয়েছি, এর ভিতরে আমি মোমোর পুর দিয়ে আবারও মোমোর শেপে ভাজ দিয়ে নেব। একইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। আমার এই মোমোটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। আমার মোমোগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এখন এগুলো আমি ভাপ দিয়ে নেব। মোমোগুলো ভাপ দেওয়ার জন্য এখানে রাইস কুকারে ছিদ্র করা বাটি নিয়েছি, এখন এতে একটু তেল মাখিয়ে নেব। হাত দিয়ে একটু তেল মাখিয়ে নিয়ে এরপর আমি সবগুলো মোমো একে একে সাজিয়ে দেব। আমি সবগুলো মোমো এক এক করে দিয়ে দেব। সবগুলো মোমো আমি দিয়ে দিয়েছি, এখন আমি রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে আমি আগে পানি গরম দিয়েছিলাম, পানিটা ফুটে উঠেছে। এখন রাইস কুকারের উপরে আমি পাত্রটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমার মোমোগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব মোমো, দেখুন মোমোগুলো কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে মোমো খেতে দিয়েছি, তারা তো খেয়ে খুব প্রশংসা করেছে। আমার ছোট্ট মেয়েটারও মোমো অনেক পছন্দ হয়েছে। আপনারা দেখুন আমার মেয়েটা কী বলেছে এবং আমার হাজব্যান্ডের মোমোগুলো খেতে কেমন লেগেছে। অনেক মজা হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, একদম কেনা মোমোর মতো খেতে খুব সুস্বাদু। বাবু কেমন হয়েছে বলো তো? তোমারও মজা লেগেছে? আপনারা চাইলে বাসায় খুব সহজে এভাবে মোমো তৈরি করে খেতে পারেন, দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।